এত বড় নির্লজ্জ অপদার্থ কাণ্ডজ্ঞানহীন যারা তারা এই ধরনের কথা বলে। আমি বলতে চাই এই বিএনপি বাই চান্স, বাই চান্সে তারা আজকে বাংলাদেশে রাজনীতি করে। আওয়ামী লীগ যদি আজকে ক্ষমতা না থাকত, দেশ যদি বঙ্গবন্ধু স্বাধীন না করতেন, তোমাদের মতো নেতারা তোমাদের মতো দল বাই চান্স ভাবেই এই দেশে থাকতে হত। আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামনে নির্বাচন, এই নির্বাচনকে বানচাল করার জন্য নানাভাবে এখন থেকে তারা দেশ এবং বিদেশে এভাবে ষড়যন্ত্র মধ্য দিয়ে ভোলা পাড়ে মাস শিকার করে ক্ষমতা যেতে চায়। বলে কি গণ অভ্যুত্থান করব? আরে গণ অভ্যুত্থান করে বলে জানো নাকি, গণ অভ্যুত্থান করতে গেলে জনগণ লাগে, জনসমর্থন লাগে, মানুষের ভালোবাসা লাগে। এখন পর্যন্ত তোমরা পুরানা পল্টন আর গরুর আট, ওই যে ওই গরুর আট ছাড়া কোথা যাইতে পারবে না। আর তোমরা কোনো উদ্বুদ্ধান করবা এই শর্ত দেখে লাভ নাই, এখনো সময় আছে। এখন তো দেখি নরম শু শু নরম না, চুষ্কে গেছে না চুষ্কে যা। আরে আমরা তো মাঠে নামি না, খালি একটু মহারা দিতেছি, একটু হাত ডাক দেই আর কি। যখন মাঠে নামব গণ উদ্বুদ্ধান তো দূরে থাকো, বাটি চাল দিয়ে খুঁজা পাওয়া যাবে না, বাড়াবাড়ি করবেন না, আগুন নিয়ে খেলবেন না। যেই স্বপ্ন দেখেন স্বপ্ন বাস্তবায়িত হবে না, তার কারণ আপনারা ভোটে বিশ্বাস করেন না। ভোটে বিশ্বাস করতে হবে, ক্ষমতা যেতে হলে ভোটের মাধ্যমে আসতে হবে, তা না হলে ক্ষমতা যাওয়ার কোনো রাস্তা নাই। আমি ওই দিনে বলছি আজকেও বলি, আরে আপনারা আসবেন নির্বাচনে নাকে খত দিয়ে আইবেন, নাকে খত দিয়ে ক্ষমতায় নির্বাচনে আসতে হবে যদি ক্ষমতা যেতে হয়। আমি এর বেশি কথা বলবো না, প্রধান অতিথি বক্তব্য দিবেন। আপনারা সবাই প্রস্তুত আছেন আন্দোলনের জন্য? হ্যাঁ, রাজপথে থাকতে হবে, আন্দোলনের মধ্য দিয়ে আবার ক্ষমতা যাবে ইনশাল্লাহ। আমাকে মার্কা নাকি আরো জোরে আরো জোরে বারবার দরকার শেখ হাসিনা সরকার, বারবার দরকার শেখ হাসিনা সরকার। জয় বাংলা, জয় বঙ্গ।